দুনিয়াতে চলছে টাকা আর ক্ষমতার খেলা। বাবার করা মামলায় স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। স্বামীর জামিন চাইতে 3 মাসের শিশু সন্তান নিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরছেন গাইবান্ধার এক নারী। ভুক্তভোগী নারী জানান, আমার স্বামীর জামিন করার জন্য ঘুরছি। আমার স্বামী বর্তমানে জেলে আছে, ছোট বাচ্চা নিয়ে শুধু কোর্টের দ্বারে দ্বারে ঘুরছি। আইনি সহায়তা কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না। মামলাগুলোর কারণে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে, একদম আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। আমরা এর সঠিক বিচার চাই। এর মধ্যে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা দিয়েছে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। সেই মামলায় গ্রেপ্তার হয়ে 20 দিন ধরে ওই নারীর স্বামী কারাগারে আছে। স্বামীর জামিন চাইতে তিনি উচ্চ আদালতে ঘুরছেন। আজকে তার আবেদনের শুনানি হবে। মামলার বিবরণ থেকে জানা যায়, ভালোবেসে 2008 সালে তারা বিয়ে করেছিল, কিন্তু সে বিয়ে মানেনি ওই নারীর বাবা। পরে ওই মেয়ের স্বামীর বিরুদ্ধে 4টি মামলা করে মেয়েটির বাবা আব্দুল সালাম। মেয়েকে ধর্ষণ করেছে অভিযোগে 1টি মামলা করে সে, কিন্তু ভালোবেসে বিয়ে করেছে দাবি করে ওই নারী তার স্বামীর জামিন নিতে হাইকোর্টে এসেছে।